আমাদের অতীত অভিজ্ঞতা, নানা ধরনের খারাপ অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি, তো সেগুলো আমাদের মাথায় আছে। এই জন্য আমরা সমস্ত বিষয় খেয়াল রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদের ছুটিতে নগর জুড়ে শুরু হয়েছে ভিন্ন রকম এক আবহ, আর এই সময়টায় কিছুটা ফাঁকা নগরীতে সার্বিক নিরাপত্তায় 3 স্তরের ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। আপনারা জানেন যে ঈদের ইতিমধ্যে ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং নগরীতে অনেকটা ফাঁকা ফাঁকা ভাব, এটা বেশ কিছুদিন চলবে। প্রতি বছরই এরকম হয়, প্রতি বছরই আমরা আমাদের একটি 3 দফার একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। ঈদ পূর্ববর্তী দিন পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা, ঈদের দিনের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা, এবং ঈদ পরবর্তী ফাঁকা শহরের নিরাপত্তার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমরা যারা বাড়ি চলে গেছেন ইতিমধ্যে আমরা পরামর্শ দিয়েছি, তাদের মূল্যবান যে অস্থাবর জিনিসগুলো আছে সেগুলোতে নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার জন্য, এবং নিদেনপক্ষে একজন লোক ওই বাড়িতে কিংবা ওই ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দেওয়া কিংবা চারিদিকে খেয়াল রাখার জন্য রাখা, এবং প্রয়োজনে যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এবার নগরের প্রায় 800টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা নেবে সিএমপি। এছাড়াও বেশ ভিড় হওয়ার সম্ভাবনাময় স্থানগুলোয় থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা স্বাভাবিকভাবে বলেছি 4 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আজ আমাদের পোশাকি পুলিশের ব্যবস্থা থাকবে, আমাদের গোয়েন্দারা কাজ করবে, আমাদের বিভিন্ন স্পেশালাইজড ইউনিট, আপনি দেখেছেন ডগ স্কোয়াড কাজ করেছে, আমাদের সোয়াট এবং ব্যোমকেশ স্পেশাল স্ট্যান্ডবাই থাকবে, পাশাপাশি বিভিন্ন ধরনের কী বলে যন্ত্রপাতি রিলেটেড যে নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা সহ অন্যান্য এইটার একটা ব্যবস্থা। স্বাভাবিকভাবে আমি বলবো যে 4 স্তরের একটি সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা শহরে অক্ষুণ্ণ থাকবে। শনিবার নগরের চাঁদগাঁও থানার 1 কিলোমিটার এলাকার কর্ণফুলী পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের স্বার্থে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে না আসতে অনুরোধ করেন তিনি। এই নগরীতে প্রায় 800টি মসজিদ কিংবা কী বলে ঈদগাহতে জামাত অনুষ্ঠিত হবে, সেগুলোরও আমরা স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা দেখব। ইতিমধ্যে আমরা এই জায়গাটি সুইপ করেছি, আমাদের ডগ স্কোয়াড কাজ করছে, তো আমরা আশা করছি আমাদের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যখন মুসল্লি নামাজ পড়তে আসবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, আমি বলবো যে তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে জায় নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে না আসতে, যদি না প্রাকৃতিক বিপর্যয় হয়, বৃষ্টিপাত বেশি হয়, তাহলে ছাতা নিয়ে অবশ্যই আসবেন। সেক্ষেত্রে আমাদের সাথে সহযোগিতামূলক যে মনোভাব আছে তাতে সেটা অক্ষুণ্ণ রাখলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সহজ হয়ে যাবে। এছাড়া নগর ত্যাগের আগে মূল্যবান অস্থাবর জিনিসপত্র নিরাপদ স্থানে রেখে যেতে নির্দেশনা দেওয়ার কথা বলেন তিনি। সাধারণ নাগরিক সতর্ক থাকলে পুলিশের নিরাপত্তা বিধান সহজ হয় বলেও মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।